হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব বলে এখানে এসেছি। তো আমার এই ভিডিওটি একটু মন দিয়ে দেখুন, তাহলে সবই বুঝতে পারবেন। তো আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা। তো সেই শিক্ষার মধ্যে আমাদের মার্চ মাসে মানে 2020-র মার্চ মাসে আপনাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিছু কিছু বিষয়ের সাজেশান যেগুলো আসার সম্ভাবনা প্রবল, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক, আজকে আমি এখানে উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স, যেটাকে বাংলা বলে রাষ্ট্রবিজ্ঞান, সেই রাষ্ট্রবিজ্ঞানের সাজেশানের সম্পর্কে একটু বলবো। তো রাষ্ট্রবিজ্ঞানের বলতে আপনার এখানে আমাদের উচ্চ মাধ্যমিকে 8 নম্বরের প্রশ্ন থাকে, সেই 8 নম্বরের ব্রড প্রশ্নগুলো, যে মানে সেই 8 নম্বরের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করবি। চলুন একটু দেখে নেওয়া যাক, এইগুলো আসার সম্ভাবনা প্রবল। তো প্রথমে যেটা রয়েছে, যেমন এখানে ধরুন দেখি এখানে কতগুলো প্রশ্ন, এখানটায় আমি মোটামুটি 8টা প্রশ্ন এখানে রেখেছি, সেই 8টা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। প্রথম প্রশ্নটি যেমন এখানে রয়েছে, আমি করেছি আর যেটা, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো, এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, সামনে বছরের জন্য 2020-তে। দ্বিতীয় আরেকটি যেটা, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হলো, উদারনীতিবাদ বলতে কি বোঝায়, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আচ্ছা, চতুর্থ যে প্রশ্নটি, তৃতীয় যে প্রশ্নটি, 1 নম্বরের প্রশ্নতে এ বি, মানে 1 নম্বরের যে দুটি প্রশ্নের কথা বলা হয়েছে, দুটোর মধ্যে দুটোই করা উচিত, মানে দুটোর মধ্যে একটা অবশ্যই আসার সম্ভাবনা প্রবল। তারপরে রয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে কি কি যুক্তি প্রদান করা যায়, ঠিক আছে, দ্বিকক্ষ আইনসভা। তার পরের প্রশ্নটি হলো, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো, ক্ষমতা এবং পদমর্যাদা ভারতের পার্লামেন্টের। তার পরের প্রশ্নটি হলো যে, ভারতের সাংবিধানিক প্রধানের ক্ষমতা ও কার্যাবলী, সাংবিধানিক প্রধান বলতে এখানটা আমাদের রাষ্ট্রপতির কথা বলা হয়েছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী এখানে সংক্ষেপে আলোচনা করো। তারপরে রয়েছে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে উল্লেখ করো, মুখ্যমন্ত্রীর পদমর্যাদা এবং ক্ষমতা। তার পরেরটি রয়েছে, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভারতের হাইকোর্টের, তার সঙ্গে রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করে। এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এই দুটোর মধ্যে একটা কোশ্চেন অবশ্যই সামনের 2020-তে অবশ্যই আসছে। এবং শেষ প্রশ্নটি হচ্ছে, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করো, লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলী বর্ণনা করো বা আলোচনা করো। তো টোটাল এই প্রশ্নগুলি রাখলাম, তবে এই প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল, তাই তার মানে এই প্রশ্নগুলি ছাড়া অন্য প্রশ্নগুলি আর পড়বো না তা না। আরও যদি কোনো প্রশ্ন দেওয়ার থাকে বা ইয়ে করার থাকে, জানিয়ে দেওয়ার থাকে, তাহলে আমি অবশ্যই চেষ্টা করছি। তবে সামনের 2020-তে এই 8টা প্রশ্নের মধ্যে 50% থেকে 60% অবশ্যই আসবে, এবং এগুলি মন দিয়ে করলে আমার মনে হয় 50% থেকে 60% নম্বর অনায়াসে পাওয়া যাবে। ধন্যবাদ।